আজকে একটু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম চিকেন ফ্রাই করার জন্য নিজের মতো করে, মানে একটু ভালো লাগলে ভালো, এত মানে রেসিপি অনুযায়ী না। তো নর্মালি যা যা প্রয়োজন সেইগুলো দিয়ে হলুদ মরিচ ধনিয়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে এবং সয়া সস দিয়ে মিক্স করে নিলাম সুন্দর করে মাংসটাকে। কয়েকটি মুরগির পিস নিয়ে নিয়েছিলাম এগুলো করার জন্য। কিন্তু কাজ না পারলে তো আর কিছু হয় না, লাস্ট পর্যন্ত দেখুন কি হয়। মিক্স করে রেখে দিলাম, দুপুরই করে নিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যার দিকে হচ্ছে জাস্ট একটু ময়দা নিয়ে ময়দার মধ্যে জাস্ট লাগিয়ে তেলে দিয়ে দিলাম। তো ময়দার কারণে একদম তেলের অবস্থা বাজে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মানে কেমন যে লাগতেছে, দেখতে আমারই ভালো লাগতেছে না। তো ক্লিয়ার করা তো এমনই হয়ে গেল আর কি। তো অনেকক্ষণ একটু ভেজে ভেজে মানে কাজ করতে গিয়ে কি হলো, মানে প্রথমে তো ঠিকই ছিল, পরে দেখবেন কি হয়ে গেল, একদম পুড়ে ছাই হয়ে গেল। এটাই ছিল আমার কাজ রেসিপি, আর কার কার এমন হয়ে জানাবেন।